আজকে আমার লেংটা বাবার নামে ওরস মোবারক এখানে উদযাপিত হচ্ছে। আমি বাবার নামে একটি গান গাইব লেংটা বাবাকে স্মরণ করে। আপনারা যে যার আশেক, যে যার মুর্শিদকে ভালোবাসেন, সেই মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন। আমি সর্বপ্রথম লেংটা বাবার, আমি অনেকগুলো অ্যালবাম করেছিলাম, তার মধ্যে এর আগের গানটি বন্দনার পরে যে গানটি গিয়েছিলাম সেটাও একটা লেংটা বাবার অ্যালবামের গান। আমি আমার অ্যালবাম থেকে, অ্যালবামের গানের থেকে একটা গান আমি আরেকটি গান আমি শোনাই। তোমরা চালাও যা বলেন তার
গানটা গালি গরম হয়ে যাক, গালি গরম হয়ে যাক। এক মাজননী অনেকগুলো টাকা দিয়েছেন, এক পাগল বাবাজি একটি মালা আমাকে দিয়েছেন এবং আমার গান শুনে হ্যালো বেটি একটু মোটা করে বেশটা পারেন। বাংলাদেশ জাতীয় বাউল সমিতির অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ মহানগর কাদরিয়া চিস্তিয়া বাউল একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুমন সরকার।